এই গল্প না, গল্প বলা বোধ হয় উচিত হবে না, বরং বলা ভালো ঘটনা। এই ঘটনা পবনকে নিয়ে। পবন এই গাঁয়েরই বাসিন্দা, পবন বৈরাগী। তো পবন অন্ধ, জানে জন্ম থেকে দুটো চোখই অচল, কিন্তু পবন গান গায়, নিজেই গান বাঁধে আর গায়। এই গানই ওর শখ ছিল, বুঝতে একেবারে শখ ছিল। ছিল বলছি মানে যতদিন না রাধা মানে পবনের বউ ওর কাছে এলো। রাধা পবনে, রাধা পবনের ইচ্ছে ছিল ওর বউ হবে সুন্দর, খুব সুন্দর, এমন সুন্দর যে তার রূপ দেখে গ্রামের সব একেবারে গান করেছে পবন নিজের বাসা গান। আর আকাশে, আকাশে তখন চাঁদ। দেখবো বলে খানা
দেখব বলে খানা হলাম, চোখের দৃষ্টি ছাড়িয়ে দিলাম। সুখের দৃষ্টি ছাড়িয়া প্রেম সুধায় তুই যেন কিরম ভাড়া জানিস, ভালোবাসার সুদ চাস, একটু পাগল পাগল আসিস, তুই এত ভালো, এত মিষ্টি, যার যেমন দৃষ্টি এতক্ষণে দেখি, তুই একটু বসবি তো বউ, কোন তুই কোন একটু একটু এগিয়ে বসবি, ভালো বলিস,
ওই জমি বোধ হয় এক তাপের মধ্যেও একটু হিম হিম লাগতেছে গায়ে করতে। আজ রাতে আর ঘুম হবে নি বুঝলি। এর মধ্যে ঘুম পায় তো নাকি ঘুম আমার চোখ থাকে না, আমি আমি সারা রাত ঠিক আছে তুই যা ঘুমে যা, আমি আজ সারা রাত যাব। ঘুম কেন
থেকে ঠিক 2 বছর আগে। না, একটু ভেবে দিই সেই দিনের কথা। তুই কি মনে করিস? আমি কিছু বুঝি না। Yeah!
তুমি আমার আসতে গেলে কেন? ভাই তো ওর সুন্দরী লুকাটি দিলে বুঝলে তো।
নইলে তেমন ঘুরে দেখবে একবার গায়ের মধ্যে থেকে কত সদর ভাই ছুটে আসে।
মমতা, দেখ দিবি। আমার জমি চলে গেল।
রসিকবাবু, খানের দুর্বিষয় আসবে কোন করছো নাকি বাবা, চুপ করো, কি করছো নাকি তুমি?
তাহলে পবন আমার আমার গানে কি হবে? পারবে না,
রাধা চলে গেল, কোথায় গেল? শচীনবাবু চলে গেল। হ্যাঁ, তার তো অনেক কাজ, তাই না? অনেক কাজ। আর এদিকে বিদেশে ছোট্ট ভাঙা মরেতে অন্ধ ভবন একা বসে আছে। Yeah.